আজ বৃহস্পতিবার, কাশীপুরের হাটবার। এই কাশীপুর হাটের নাম শুনে নাই এমন হয়তো খুব কম মানুষই আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সবচেয়ে পুরনো হাট হচ্ছে এই কাশীপুর হাট, যে হাটে গ্রাম বাংলার সমস্ত নিত্য প্রয়োজনের জিনিস যেমন হাঁস মুরগি, গরু ছাগল, জামা কাপড়, শাকসবজি সমস্ত জিনিসের বেচাকেনা চলে। শোনা যায় কাশীপুরের রাজার আমলে নাকি এই হাট শুরু হয়েছিল। আজ যাচ্ছি সেই শত বছরের বেশি পুরনো কাশীপুর হাটে, আপনাদের সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো এখন কাশীপুর হাটে কি কি পাওয়া যায়। পুরুলিয়া জেলার কাশীপুরে এই হাট বসে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার। কাছে দূরের নানা অঞ্চল থেকে নানান পণ্য জিনিসপত্র নিয়ে সবাই হাজির হয় এই হাটবারে। সকাল থেকেই কেনা বেচা শুরু হয়ে যায়। কেউ নিয়ে আসে শাকসবজি, কেউ নিয়ে আসে তার বাড়ির পোষা ছাগল, মুরগি, গরু, আরও অনেক কিছু। এই যে হাট দেখছেন, এই হাটটা এই পাশটা হচ্ছে পুরোটা ছাগলের হাট। 22,000 দেখছেন, এরকম বিরাট একটা রাম কাশি নাকি? আচ্ছা আচ্ছা, মানে আমাদের যেগুলো দেশি কাশি সেইগুলা কিন্তু ওইগুলা হচ্ছে একদম দেশি, কিন্তু এইগুলাকে আমরা অ্যাকচুয়ালি দেশি বলি নেই, কিন্তু এখন এইগুলো আমাদের গায়ে গায়ে বেশি এগুলা পালিত হচ্ছে। এগুলো দেখতে একটা কিউট লাগে, সুন্দর লাগে। 27,500 দুটাই? আচ্ছা, মানে আপনি একটা করে দিবেন না দুটাই বিকবেন? যাকে চেষ্টা করছি যে দলের খাসি বটে তো। আচ্ছা একটা যে যাবে। আচ্ছা আচ্ছা, ঘরের খাসি বটে, দুটাই আমার জোড়া হয়েছে, ভালো হবে। আচ্ছা যদি একটা হয় তাহলে মোটামুটি একটা নিলে 15,000 টাকা। আচ্ছা একটাই পরে নিন, যদি জোড়াটা হয় তাহলে 27,000-এর মধ্যে ছাড়িয়ে দেবে। এই পাশটা হচ্ছে মুরগের হাট। এই হাটের এইদিকে 1,000-2,000 এমনকি সেই মোরগ 5,000-10,000-15,000-20,000 এরকম দামেরও কিন্তু মোরগ পাওয়া যায়। এই পাশে রয়েছে জামা কাপড়ের দোকানটা, যেদিকে রয়েছে মেয়েদের, ছেলেদের, ছোটদের, বাচ্চাদের সমস্ত বয়সের জামা কাপড়। কতদিন ধরে এই জামা কাপড়ের ব্যবসায় আছেন? প্রায় 12-13 বছর। 12-13 বছর আপনার এই জামা কাপড় বিক্রি করা এই হাটে হয়ে গেল? জামা প্যান্ট শাড়ি সায়া ব্লাউজ ছেলেদের সব টোটাল সমস্ত বয়সের ছেলে মেয়ে সবাই। বুঝলে, এই পাশটা হচ্ছে সেই গরুর হাট। এই কাশীপুর হাটে গরুর সংখ্যা প্রচুর, বিভিন্ন ধরনের গরু রয়েছে, হাল বাহা গরু, বাছুরা গরু, আর গায়েও রয়েছে যেগুলা আপনি ঘরে দুধ দেওয়ার জন্য রাখতে পারেন। 40,000 টাকা? আচ্ছা, চার দাঁত হয়েছে। তার সঙ্গে সঙ্গে পাশে দেখছেন এখানে কাড়াও রয়েছে, কাড়া, গরু, মহিষ, গাই সমস্ত ধরনের কিন্তু এখানে জন্তু আছে। হ্যাঁ, সব চাষির জন্য যেগুলো প্রয়োজনীয়, যেগুলো গরু, এখন তো গরু লোকে হাল পাইছে খুব কমেই, ট্রাক্টর দিয়েই লোকজনে পাইছে বেশি। এখন গরুর বাজার কেমন? গরুর বাজার ভালো নাই। ভালো নাই? কোথা থেকে আসছেন আপনি? আমি আনছি চল্লার থেকে। চল্লার হাট থেকে? বাহ, চল্লার হাট থেকে, মানে চল্লার থেকে আসছেন? হ্যাঁ, চল্লার থেকে ডাইরেক্ট এদিকে টোরান দেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কী দাম রাখিয়েছেন আপনার এই গরু? 36,000 একদম বাহা গরু তো লই মনে হয়। শিখলা বাছুরা বটে? আচ্ছা, দুধ আত হয়েছে।
এখানে আপনারা দেখছেন যে গরু গরু কাটা নিয়ে যাওয়ার জন্য ঘর নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডাং নিয়ে যেতে হয় যাতে কোনো মানে অন্য কোনো পশু অ্যাটাক করতে না পারে, সেই জন্য কিন্তু এখানে বড় বড় ডাং তৈরি করা আছে। পাঁচের ডাং কত দাম একটা পাঁচের ডাঙ্গের? পঞ্চাশ টাকা একটা পাঁচের ঠেঙ্গার দাম আছে পঞ্চাশ টাকা, আর এগুলো দশ টাকা না বিশ টাকা? ওইগুলা বিশ টাকা, এগুলো বিশ, ওইগুলো দশ টাকা। বাহ, গজগুলো কত করে? গজগুলো কি দাম আছে যতগুলোর? কুড়ি টাকা, পঞ্চাশ। যারা যারা এখানে গরু কিনবেন, যারা যারা গরু কিনবেন তাদের তারা নতুন নতুন এই যে যত পাগা নিয়ে যায়, পুরানো পাগানোকে নিয়ে যেতে নাই। হাটের মধ্যে রয়েছে অনেক খাবারের দোকান, যেখানে হাট করতে আসা মানুষেরা খিদে পেলে পেটে কিছু দিতে পারে। এখানে গরম গরম মিষ্টি গজা বানানো হচ্ছে। আহ, দেখি যেন জিভে জল চলে আসছে। এই গজার দাম মাত্র ছ টাকা। এটা একটা লোহার আসবাবপত্রের দোকান। এখানে রয়েছে নানান কাটারি, হাতুড়ি, বটি, কুড়ুল, চাকু, আরও অনেক রান্নার আসবাবপত্র। এছাড়াও হাটে বিক্রি হয় এখানকার সাঁওতাল আদিবাসীদের হাতের তৈরি শাল পাতার থালা, বাঁশের ঝাড়ু, শাল দাঁতন, আরও অনেক কিছু। এখানে বিক্রি হচ্ছে শাল পাতা এবং শাল দাঁতন। এখনও গ্রামের মানুষ শাল দাঁতনে ধুই, শাল দাঁতন, নিম দাঁতন এইগুলো ধুয়ে পড়ে নাকি আরও দাঁত ভালো থাকে। আর দুদিন পরেই পুরুলিয়ার বাঁধনা পরব, কালী পূজা। সবাই ঘরে ঘরে মাটির খাপড় ব্যবহার করবে গোরয়া করার জন্য। কেউ কেউ মাটির প্রদীপ জ্বালিয়ে ঘর সাজায়, তাই বিক্রি হচ্ছে নানান মাটির জিনিসপত্র। তবে এখনকার দিনে আর সেরকম এই মাটির জিনিসের বিক্রি নেই, কিন্তু আধুনিকতার ছোঁয়াই এই সব যেন আজ বিলুপ্তির পথে। এখন আর আগের মতো বিক্রি হয় না। এই দাদুর কাছে বিভিন্ন ধরনের বীজ বিক্রি হচ্ছে, যেগুলো অস্বাধিক বীজ রয়েছে, যেমন ভেলা আছে, অত্তকি আছে, শিকড় বাকড় আছে, আরও বিভিন্ন ধরনের শিকড় বাকড় কিন্তু আছে। এই হাটে এলে পরে বিভিন্ন জিনিসপত্র পাবেন, মানে বিভিন্ন ভ্যারাইটিস জিনিস। আপনাদের এখন দেখা যান এই কাশীপুর হাটের বাঁধনা পরবের দৃশ্য। এই হাটে সমস্ত ধরনের জিনিসপত্র পাবেন, গ্রামীণ জীবনে যে সমস্ত জিনিস দরকার পড়ে সমস্ত জিনিসই আপনারা পেয়ে যাবেন। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শাক সবজি, জামা কাপড় সমস্ত জিনিসই এই হাটে পাওয়া যায়। আপনাদের এখন ঘুরে ঘুরে দেখালাম এই কাশীপুর হাটের দৃশ্য। এই কাশীপুর হাটে কী কী জিনিস পাওয়া যায়?